বিচার চেয়ে অশ্রু সজল মায়ের আকুতি পাওয়ার পাওয়ার কি পাওয়ার আজ আছে কাল নাই পাওয়ার কি মানুষের হৃদয়ের মধ্যে থাকব সঠিকভাবে তদন্ত করে দ্রুত যেন এই বিচারটা হয় ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী সিফাতের জামিন যেহেতু এই ঘটনার একমাত্র সাক্ষী সুতরাং পুরো প্রক্রিয়াটা সম্পন্ন না হওয়া পর্যন্ত আসলে আমাদের মধ্যে সংঘাত থেকে যায় কক্সবাজারে সিফাত শিপ্রা চাইলে নিরাপত্তা দেবে র‍্যাব করা হবে জিজ্ঞাসাবাদ শিপ্রা দেবনাথ এবং সিফাত তারা এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী প্রথমে মূলত সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এরপর অভিযুক্ত আসামিদেরকে উনি পর্যায়ক্রমিকভাবে জিজ্ঞাসাবাদ করবেন দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম এবার অন্যান্য শীর্ষ সংবাদ বন্যার পর ভাঙনে ব্রহ্মপুত্রের পেটে একের পর এক বসত ভিটা দশ মিনিটেই বিলীন গাইবান্ধার বিস্তীর্ণ এলাকা শিল্পবর্জ্যের বিষাক্ত পানিতে বন্দী সাভারবাসী কোনো সংকট না থাকলেও বেড়েছে চালের দাম নওগাঁয় বস্তা প্রতি ১০০ টাকা বেশি এবারও ব্যবসায়ীদের নানা অজুহাত দেশকে বিশ্বের বুকে তুলে ধরতেই সেনাবাহিনীর চাকরি ছেড়ে তথ্যচিত্র বানাতেন সিনহা সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে টেকনাফে পুলিশের গুলিতে নিহত সন্তানের স্মৃতিকাতর হয়ে পড়েন মা এ সময় তদন্ত দ্রুত শেষ করার দাবি জানান সিনহার বোন এদিকে তদন্তের জন্য আরও ৭ দিন সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি অস্ত্র সজল মা ছেলের কথা বলতে বলতে হয়ে পড়েন স্মৃতিকাতর মেজর অবসরপ্রাপ্ত সিনহার পরিকল্পনা তার কাজের বর্ণনা উঠে আসে মায়ের কণ্ঠে জানান দেশ নিয়ে সন্তানের ভাবনার বিশালতা মাত্র ছেলের সঙ্গে মায়ের খুনসুটির কথা বলতে গিয়ে বারবার থেমে যান মা এমন ভাবে ক্লিন করে রাখতো যে সকালে উঠে আমি মনে আমি ওকে বলতাম মাঝে মাঝে ও যে খেয়ে গেছে কেউ যে এখানে কিছু খেয়েছে কিচ্ছু তো বোঝা যায় না এরকম ক্লিন করে রেখে ওর মতো করে ওর কাজ এরপর সিনহার বোন বিচার কাজে সন্তোষ জানিয়ে দাবি করেন দ্রুত যেন মামলার তদন্ত প্রক্রিয়া শেষ হয় দ্রুত যেন তদন্ত করে সঠিকভাবে তদন্ত করে দ্রুত যেন এই বিচারটা হয় এবং এটা যেন একটা দৃষ্টান্ত স্থাপন করে এবং অন্যদেরকে মোটিভেট করে যে না আইনের প্রতি আসলে আমরা শ্রদ্ধাশীল আমাদের দেশে আইন আছে আমাদের দেশে বিচার হয় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে কক্সবাজারের এসপির প্রত্যাহার চাওয়া হয় রং কনফিডেন্স গ্রো করেছে বিকজ তার বিচার হয় নাই তার বিচার সুষ্ঠুভাবে হয় না তাকে পুলিশ মেডেল দিয়ে দেওয়া হয়েছে কিন্তু সে যে একটার পর একটা অকাম কুকাম করে যাচ্ছে এটা কেউ নজরে আনে নাই পুলিশ সুপার মাসুদ সাহেব তাকে অবিলম্বে প্রত্যাহার করা হোক এর আগে সকাল ১১:৩০টায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল টেকনাফে পুলিশের গুলিতে নিহত সিনহার পরিবারের সাথে সাক্ষাৎ করতে উত্তরার বাসায় আসেন এদিকে তদন্তের জন্য আরো ৭ দিন সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি বিষয়টি নিয়ে অলরেডি ৪টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে মামলার সাথে সংশ্লিষ্ট অনেকেই এখন রিমান্ডে আছে কাস্টোডিতে আছে এটা একটা লিগেল আপনার আমাদের জন্য ইম্পেডিমেন্ট বাধা তৈরি হয়ে গেছে এগুলো আমাদেরকে প্রসিজিওর গুলো মেনটেন করে এদেরকে আনতে হচ্ছে এটা আমাদের সময় প্রয়োজন শারিয়ার জামান দ্বীপ সময় সংবাদ ঢাকা এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহার মৃত্যুতে মামলার তদন্তভার পাওয়ার পর সংবাদ সম্মেলনে র‍্যাব জানিয়েছে এ ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী শিপ্রা দেবনাথ ও সিফাত তারা এখন কক্সবাজারে আছেন চাইলে তাদের নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে র‍্যাব বলছে দুই সাক্ষীকে জিজ্ঞাসাবাদের পরই আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে সন্ধ্যায় সংস্থাটির সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বিজ্ঞ আদালত সমস্ত প্রকার রিমান্ড কার্যক্রম এবং জেল গেটে জিজ্ঞাসাবাদের বিষয়টি ১০ কার্যদিবসের মধ্যে শেষ করার জন্য নির্দেশনা প্রদান করেছিলেন এই নির্দেশনার আলোকে তদন্তকারী কর্মকর্তা কার্যক্রম শুরু করে এবং কার্যক্রম শুরু করার এক পর্যায়ে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের নিকট এই ১০ কার্যদিবসকে উন্মুক্ত করার জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত তা মঞ্জুর করে অর্থাৎ আসামিদের যে ১০ দিন যে ৭ কার্যদিবস
রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আগের যে একটি নির্দিষ্ট সময়সীমা বিজ্ঞ আদালত বেঁধে দিয়েছিলেন সেই সময়সীমাটি উন্মুক্ত হলো। দেশে বন্যা আরও দীর্ঘস্থায়ী হলেও পুনর্বাসনে যাতে সমস্যা না হয় সংশ্লিষ্ট সবাইকে সে বিষয়ে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া করোনার সংক্রমণ রোধে মাস্ক পরা তদারকিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও তাগিদ দেন তিনি। যেটা উনি বিশেষ করে সতর্ক করলেন যে ভাদ্র মাসের মাঝামাঝি যদি কোনো বন্যা আসে তাহলে সেটা কিন্তু একটা লং টাইমে একটা প্রিভেল করার সম্ভাবনা থাকে, সুতরাং আমাদের প্রস্তুতিটা ওইখানে রাখতে হবে। বিশেষ করে ডিজাস্টার ম্যানেজমেন্টের আন্ডারে যেসব কিছু প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলোতে যেমন বাড়ি ঘর বা রিহ্যাবিলিটেশন করবে, যদি কোথাও নদীর বাঁধ ভেঙে যায় বা ই করা যায় ওটাকে তাড়াতাড়ি রিপেয়ার করার জন্য। দেখা গেছে যে অনেক মানুষের মধ্যে সচেতনতা একটু কমে গেছে, কিন্তু সেটা আরও বৃদ্ধি করতে হবে। যদি কোনো কোনো ক্ষেত্রে মোবাইল কোড করা যায়, একে মাস্ক না পরার জন্য বা সেফটি মেজার না নেওয়ার জন্য এতগুলো লোককে বাসে বা বাজারে বা লঞ্চে ফোন ই করা হয়েছে, পানিশমেন্ট দেওয়া হয়েছে, এগুলো যদি প্রচারে যায় তাহলে মানুষও সহযোগিতা। বন্যার পর আগ্রাসী ব্রহ্মপুত্র গিলে ফেলছে একের পর এক স্থাপনা। সকালে মাত্র 10 মিনিটে গাইবান্ধার কামারজানি এলাকায় বিলীন হয় 10টি বাড়িঘর ও গাছপালা। ভয়াবহ ভাঙনের মোবাইলে ধারণকৃত কিছু ভিডিও সময় সংবাদের হাতে এসেছে। এদিকে রাজধানীর আশপাশের নদ নদীর পানি কমতে শুরু করলেও শিল্প বর্জ্য মিশ্রিত বিষাক্ত পানিবন্দী সাভার অঞ্চলের লাখ লাখ মানুষ। চিকিৎসকরা বলছেন চর্মরোগের পাশাপাশি শ্বাসনালীতে সংক্রমণ সহ নানা জটিল রোগ দেখা দিতে পারে। সাভার থেকে মুজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সাভারে শিল্পাঞ্চলের রাস্তাঘাট, মিলকারখানা কোমর সমান পানিতে তলিয়ে। গত 2 সপ্তাহ ধরে চরম কষ্টের মধ্যেই কর্মস্থলে যাতায়াত কর্মজীবীদের। নিম্নয়ের মানুষের কথা ভেবে চলাচলে খরচ কমাতে এলাকাবাসীর সহায়তায় ফুটপাতে বাঁশের সাঁকো। জীবন তো শেষ, এতকাল যা কষ্ট করেছিলাম সব পানির মধ্যে। কারখানার কেমিক্যাল মিশ্রিত দুর্গন্ধ পানিতে সয়লাব এলাকার পরিবেশ, চুলকানি সহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত। পচা পানিতে চুলকানি, গা পাছরা হইতেছে। চিকিৎসকরা বলছেন দূষিত পানির সংস্পর্শে চর্মরোগের সাথে শ্বাসনালী সংক্রমণ সহ ক্যান্সারের মতো জটিল রোগ হতে পারে। স্কিন ডিজিজ গুলো অনেক বেড়ে গেছে, এখন শ্বাসপ্রশ্বাস নষ্ট হতে পারে, অ্যাজমা হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে সব ধরনের অসুখের সম্ভাবনা থাকে। বংশী, ধলেশ্বরী ও তুরাগ নদীর পানিতে তলিয়ে সাভার, আশুলিয়া ও ধামরায়ের 28টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ। সমসংবাদ সাভার। চালের ভরা মৌসুম নেই কোনো সংকট, তারপরও নওগাঁর চালের মোকামে বস্তা প্রতি 100 টাকা দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন ঈদে উৎপাদন জটিলতায় কিছুটা বেড়েছে দাম। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। ঈদের আগে ধান ছিল আপনার 950 টাকা কাটারি, ঈদের পর আপনার বেড়ে দাঁড়াচ্ছে 1050 টাকা 20 টাকা। এই কারণের জন্যে মিলারেরা দেখাচ্ছে যে ধানের দাম বেশি। ঈদের পর হঠাৎ চালের দর বাড়ায় বেচা কিনায় প্রভাব পড়ার প্রতিক্রিয়া জানান নওগাঁ শহরের বাজার এলাকার খুচরা চাল ব্যবসায়ী আনিছুর রহমান। নওগাঁর মোকামে বর্তমানে মিনিকেট চালের 50 কেজির বস্তা 100 টাকা বেড়ে 450, কাটারিভোগ 2400 টাকা থেকে বেড়ে 2500 টাকা ও স্বর্ণা 5-2200 টাকা থেকে বেড়ে 2300 টাকায় বিক্রি হচ্ছে। ধানের দাম ঈদের পর থেকে একটু বৃদ্ধি পাচ্ছে, এটাই হলো আমাদের অবস্থা, আমরা খুব খারাপ অবস্থায় আছি। চালের বেচা কেনা খুবই কম, আজকে একরকম কালকে একরকম, এরকম বাজার, বাজার কোনো একটা নিয়ন্ত্রণের মধ্যে নেই। ব্যবসায়ী নেতারা বলছেন ঈদে উৎপাদন জটিলতায় কিছুটা দাম বেড়েছে, তবে খুব শীঘ্রই বাজার সহনীয় পর্যায়ে আসবে বলে মনে করেন ব্যবসায়ী সমিতির এই নেতা। ধানের দাম ইতিমধ্যে কমা শুরু করেছে, হয়তো 2-1 দিনের মধ্যে চালের বাজারটাও হচ্ছে কমবে বলে আমি আশা করছি। মিল মালিক সমিতির তথ্য মতে জেলায় 100 অটোরাইস ও 900 হাস্কিং মিল থেকে প্রতিদিন 7,500 মেট্রিক টন চাল উৎপাদন হয়। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।
অপরূপ সৌন্দর্যের কারণে কিশোরগঞ্জের হাওর ভ্রমণ পিপাসুদের ডাকে। তবে বর্ষায় হাওর হয়ে ওঠে পর্যটকদের জন্য মরণ ফাঁদ। উত্তাল ঢেউয়ে ছোট ছোট নৌকা নিয়ে অরক্ষিতভাবে ঘুরে বেড়ানো, যেখানে সেখানে গোসল করতে নেমে প্রাণ হারাচ্ছেন পর্যটকরা। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ছবিতে রিপোর্ট। থই থই জল, দিগন্ত জোড়া হাওরে ছলাৎ ছলাৎ ঢেউয়ের গর্জন। বর্ষায় কিশোরগঞ্জের হাওরের পর্যটন এলাকার রুদ্ররূপ। বর্ষায় উত্তাল হাওর কতটা ভয়াবহ, মায়াবী সৌন্দর্য উপভোগ করতে এখানে ছুটে আসছেন হাজার হাজার পর্যটক। জল আর আকাশের সৌন্দর্যে বিমোহিত হয়ে যেন বোধশক্তি হারিয়ে ফেলেন অনেকে। ছোট ছোট নৌকায় চড়ে উত্তাল ঢেউয়ের বুকেই পাড়ি, কেউ ঝুঁকির মধ্যেই নেমে পড়ছেন গোসল করতে। নৌকায় নাচ গানে মত্ত অবস্থায় ধাক্কা খাচ্ছেন বিদ্যুতের খুঁটিতে, তড়িতাহত হচ্ছেন বিদ্যুতের তারের স্পর্শে। নেই স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই। হাওড়ে ও পারে গেছি না নৌকা দিয়ে, কিন্তু হাওড়ে সাইডে পাইডে ঘুরতেছি অনেক ঢেউ, কিন্তু কারোর মুখে মাস্ক দেখিনি। উত্তাল হাওড়ে ছোট ছোট নৌকা দিয়ে চলা অনেক রিস্ক, সবার কাছে এত পরিচিত একটা জায়গা, কিন্তু এখানে সরকারের পক্ষ থেকে আসলে নিরাপত্তার জন্য তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। স্বাস্থ্যবিধি মানা সহ পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেয় জেলা প্রশাসন। নিরাপত্তার জন্য যাতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন থেকে পর্যটন স্পটগুলো যাতে একটু নজরদারি রাখা হয় এবং যেখানে যেখানে ঝুঁকিপূর্ণ ওই জায়গাগুলোতে সাইনবোর্ড দেওয়া হয়, এই বিষয়গুলো আমরা সেখানে আলোচনা করেছি। গত দুমাসে হাওরে বিদ্যুৎ স্পর্শে নৌকা ও পানিতে ডুবে 40 জনের মৃত্যু হয়েছে, বেশিরভাগই জেলার বাইরের ভ্রমণকারী। সময় সংবাদ, কিশোরগঞ্জ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা 15 আগস্টের বিচার বন্ধ করতে চেয়েছিল তাদের মুখে গণতন্ত্র ও মানবাধিকারের কথা মানায় না। মির্জা ফখরুল ইসলাম বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির যে অভিযোগ করেছেন তাও অস্বীকার করেন তিনি। সকালে ময়মনসিংহ জোন বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে তিনি কথা বলেন। শেখ হাসিনা সরকার অপরাধীকে অপরাধী হিসেবে দেয়, কোথাও রাজনৈতিক কারণে হয়রানি করা হচ্ছে না। যারা এদেশে রাজনীতি রক্তঘাত, হত্যা আর প্রতিহিংসা ছড়িয়েছে তারা গণতন্ত্র মানবাধিকারের কথা বলা আজকে কথায় কথায় অনেক অভ্যাসে পরিণত হয়েছে। যারা মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে নিজেদের অতীতকে কলঙ্কিত করেছে তাদের মুখে মানবাধিকারের বক্তব্য কিছুতে শোভন নয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। বিচার চেয়ে অশ্রু সজল মায়ের আকুতি। মেজর সিনহার মৃত্যুর একমাত্র প্রত্যক্ষদর্শী সিফাত জামিনে মুক্ত। শিপ্রা সিফাতকে কক্সবাজারে জিজ্ঞাসাবাদ করবে র্যাব। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।